আচ্ছা স্টুডেন্টস, দেখো যে 303 পাতার প্রথম কোশ্চেনটা, টপোস্ফিয়ারে কোন উপাদান পাওয়া যায় না, এটা হবে ওজন। আচ্ছা এরপর দেখো, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি লেখো, লেখচিত্রটি যেটা হবে তাকে অপশানটা হবে এই যে অপশান এ। তারপর এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত, এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, এসব অপশান হবে এ। আচ্ছা 1.4 আলোক প্রতিসরণে অপরিবর্তিত থাকে যেটা, সেটা হচ্ছে কম্পাঙ্ক। আর কোনো একটি বর্ণের আলো বায়ুমাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করতে, তখন আপতন কোণের মান 40 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মানটা হবে, দেখো 40 ডিগ্রি কম হবে যেটা, ঠিক আছে দেখতে পাচ্ছ, তাহলে অপশান এ 35 ডিগ্রি। 1.6 ধাতুর মধ্যে দিয়ে তাপের পরিবহন নিচের কোনটির উপর নির্ভরশীল নয়, দেখো অপশান দেওয়া রয়েছে, এখানে হবে ধাতুর প্রকৃতির উপর। আচ্ছা এরপরে দেখো 1.7, একটি ক্যালসিয়াম অক্সাইড অণু আয়নিত হলে যে ধনাত্মক আয়নটি পাওয়া যায় তার মান কত, তো ক্যালসিয়াম যেহেতু 2 দিয়ে গুণ করে 3.21 × 10⁻¹⁹ কুলম। আচ্ছা তড়িতে সবচেয়ে সুপরিবাহী হলো সোনা। একই উপাদান চারটি পরিবাহী তারের প্রস্থ যথাক্রমে 1, 3, 4 এগুলো হলে সবচেয়ে, দেখো 1, 2, 3, 4 হলে সবচেয়ে কোন তানটি রোধ কমসে কম হবে, দেখো অপশান ডিটা একটু ভুল দেওয়া ছিল, 4 বর্গ সেন্টিমিটার যেটা সেটারই। দীর্ঘ প্রজননী যে পর্যায়ে সব থেকে বেশি সংখ্যক মৌল আছে সেটা হচ্ছে দেখো ষষ্ঠ বা সপ্তম দুটোই হতে পারে, তবে উত্তরটা সপ্তম দিবে কারণ এটা এখনও ইনকমপ্লিট। C2H4 যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা হবে, দেখো মোটামুটিভাবে ক্যালকুলেশন করে দেখো, এখানে এই অপশানটা, এখানে অপশানটা সঠিক দেওয়া নেই, ভুল আছে। পাবে হচ্ছে 5টাকে 6 করে দাও, কোশ্চেনটা ভুল আছে, 6 হবে। আচ্ছা Hg2+ আয়ন আলফা HCl গ্যাসের অবস্থায় কি সে মতন আচরণ করে, এটা মনে রাখতে হবে সমযোজী, দেখো HCl গ্যাস গ্যাসীয় অবস্থায় বলেছে। আচ্ছা এবারে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগ, দেখো এখানে তীব্র হবে একমাত্র সালফিউরিক অ্যাসিড। আর 1.5 দেখো খেয়াল করে, এখানে কার্বনযুক্ত যে 3 কার্বনযুক্ত অ্যালকান যেটা হবে, এটা অপশানটা ভুল দেওয়া ছিল, C3H4 হবে। খয়ের উত্তরগুলো আমি সব তোমাদেরকে PDF করে পাঠিয়ে দিচ্ছি।